বাণিজ্য ভবনে ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের রবিবার শপথ গ্রহণ করা হয়। এদিন শপথ বাক্য পাঠ করান মেয়র দীপক মজুমদার। মোট 11 জন শপথ গ্রহণ করেন। মেয়র দীপক মজুমদার জানান, এদিন ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি 11 জন সদস্যদের শপথ গ্রহণ করেছে। এই কমিটির সম্পাদক হয়েছেন তমাল মজুমদার এবং সভাপতি হয়েছেন খোকন সাহা। মেয়র দীপক মজুমদার আশা ব্যক্ত করেন, ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যরা আগামী দিনে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাগুলি সমাধানে উদ্যোগ গ্রহণ করবে এবং ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন সুনাম আগামী দিনে আরও সমৃদ্ধ হবে। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যারা নির্বাচিত হয়েছিল